শেষ ভালো যার সব ভালো তার বাংলার এ প্রবাদকে সত্যি প্রমাণ করেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা অসাধারণ এক জয়ে বছর শেষ করেছেন তারা র্যাঙ্কিংয়ে বারো ধাপ এগিয়ে থাকা সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে দুটি প্রীতি ম্যাচই জিতেছেন সাবিনা খাতুনরা প্রথম ম্যাচে 3-0 আর আজ দ্বিতীয় ম্যাচে 8-0 গোলের বড় জয় পেয়েছে বাংলাদেশ বিপরীতে গোল হজম করেনি একটিও 2023 সালে বাংলাদেশ নারী ফুটবল দলের আজই ছিল শেষ ম্যাচ বছরব্যাপী নানা ঘটনায় আলোচনা সমালোচনায় থাকা নারী ফুটবলের সমাপ্তিটা হয়েছে দারুণ সফরকারী সিঙ্গাপুরের জালে দুই ম্যাচে 11 বার বল পাঠিয়েছে বাংলাদেশ আজ 8 গোলের মধ্যে জোড়া গোল করেন তহুরা খাতুন ও ঋতুপর্ণা চাকমা একটি করে গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন সানজিদা আক্তার বাংলাদেশি বংশোদ্ভূত সুমায়া মাতসুমি ও জুনিয়র শামসুন্নাহার প্রথমার্ধেই বাংলাদেশ 3 গোলে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে আরও 5 গোল করে স্বাগতিকরা আজকের 8 গোলের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় ছিল পঞ্চমটি ফরওয়ার্ড ঋতুপর্ণা চাকমা 62 মিনিটে বক্সের মধ্যে বাঁ পায়ে অসাধারণ শটে বল জালে পাঠান এর 5 মিনিট আগে হওয়া গোলে অবদান ছিল ঋতুপর্ণার বাম প্রান্ত থেকে ঋতুপর্ণা চাকমার মাইনাস তহুরা দৌড়ে গিয়ে পা ছোঁয়াতে ব্যর্থ হন একই লাইনে পেছনে দাঁড়িয়ে থাকা সানজিদা শট নিয়ে গোল করেন অধিনায়ক সাবিনা খাতুন ম্যাচ জুড়ে বেশ কয়েকটি গোল মিস করেন পরে তিনি অবশ্য 74 মিনিটে গোলের দেখা পেয়েছেন এহসানুল হক ঢাকা পোস্ট